এদিকে জলনাটা ওদিকে, ওদিকে উপরে উঠবো আমরা একদম। যাও ও মা, বের হয়ে যাচ্ছি কেন? এগুলো কি? এগুলো এটা এটা আনার পাহাড়ি আইডিয়া নতুন, দাঁড়ান এটা খাবো। ঝর্ণার স্টাইল দেখে মনে হচ্ছে যে কৃত্রিম একটি ঝর্ণা, পিছনে মোটর রয়েছে, দেখুন কত সুন্দর করে একটা গুছানো, মনে হচ্ছে একটি গুহা ভেতর থেকে পানি আসছে। দেখুন এরকম গুছানো ঝর্ণা, আমার সন্দেহ হচ্ছে এই জন্য মনে হয় যে হিমছড়ি যে ঝর্ণাটি রয়েছে সেটি কৃত্রিম একটি ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা বলে আমার মনে হয় না। না না, এই জিনিসটা শুরু হলো সিঁড়ি, হ্যাঁ গুনতে থাকেন আর উঠতে থাকেন। বেরোটি বসি পাওয়া।
দারুন ভাই, সিঁড়িতে উঠতেছি তো হাঁপাই গেছি হিমসরিতে। আচ্ছা, সেটা হলো হান্নানের দোকান, সবাই চেনে। আচ্ছা, ওখানে পৌঁছানো তো শুনবি। আগে উঠছিলাম, মনে নেই তখন তো। এ হচ্ছে 246টা সিঁড়ি অতিক্রম করে হিমসরির চূড়ায় আমরা উঠলাম। কত সুন্দর! হ্যাঁ, চমৎকার একটা ভিউ, সুন্দর আসতেছে এখান থেকে।
এটা দু ছবি দাদা ভিডিও করবেন, ঠিক আছে কই যাও তুমি, এদিকে আসো না শুধু নাই।